आई के जबि संगे आमार, आई के जबि संगे आमार, नबीर देशे आई जेताई मोरोर बालो धन्य होलो लेगे नबीर पाई। आई के जबि संगे आमार, नबीर देशे आई जेथाई मोरोर बालो धन्य होलो लेगे नबीर पाई। आदर्शे जार सोना माखा, नीति कानून जार दुखंडित चाँद होइलो हातेर इशाराय। फुलेर कली पड़ल झरी जहार कदम तले, रोद करते पारतो ना सूर्य जहार देहेर परे। आई के जबि संगे आमार, नबीर देशे आई जेताई मोरोर बालो धन्य होलो लेगे नबीर पाए। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, नहमदुहु व नस्ताईनुहु व नस्तगफिरुहु व नूमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊजु बिल्लाहि मिन शुरूरि अन्फुसिना मिन सय्यिआति आमालिना व फी हदीसिश शरीफ من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق محترم معظم جلسر شدیو گنی جگتم سبابتی ای مدرسار صدر شکھوك হাফজুল্লাহ তাআলা মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার মোহতামিম নাজিম মাদ্রাসার জায়গা দেনেওয়ালা জায়গিরওয়ালা এবং আবেগভরা শ্রোতামণ্ডলী অদূরে পর্দনাশিক মা ও বোনেরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি। প্রতি বছরের ন্যায় এবছর দুই দিন ব্যাপী এই মাদ্রাসার উন্নত কল্পে দস্তরবন্দী এক জলসার ডাক দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদের শোনা আর সেই সাথে আমাল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাস্তব বড় কঠিন, বাস্তবের কাঠগড়ায় বিচার করা বড় কঠিন। আমরা জানি কিন্তু মানি না। জুম্মার দিন ইমাম সাহেব বলেন প্রতি জুম্মাতে, কি বলেন, তোমাদের বিবিদের পর্দা করো। আমরা শুনি, মসজিদ থেকে বার হয়ে গেলে ভুলে যাই। মসজিদের ইমাম সাহেব বলে দেন হারাম খেও না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব বলে নামাজ পড়ো, শুনি পাঁচ ওয়াক্ত পড়ি না। ইমাম সাহেব বলে সুদ খেও না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব বলে মদ খেও না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব বলে অন্যায় করো না, শুনি কিন্তু মানি না। ইমাম সাহেব জুম্মার দিনে বলে দেন, খুতবাতে বলে দেন, কারোর গীবত করো না, কারোর গীবত শুনো না, এ শুনবে এবং বলবে। এগুলো হয়েছে আমাদের নেচার স্বভাব, এগুলো হয়েছে আমাদের আকিদা, এইগুলো হচ্ছে আমাদের আখলাক। আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি। হে মুসলমান, শোনাটা বড় নয় আর জানাটা মানো নয়, সব থেকে বড় হলো মানা। আগেকার জামানার লোক জানতো কম কিন্তু মানত বেশি, আর এখনকার লোক জানে বেশি, প্রত্যেক কথা বলবে ওর থেকে আমি বেশি জানি, কিন্তু মানার সিফত নেই। এই পৃথিবীতে চারজন নবী বলো গুণবাচক নবী, একটা নবীর নাম হলো নবী মুসা,
একটা নবীর নাম হলো নবী দাউদ, একটা নবীর নাম হলো ঈসা, একটা নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চারটে নবীকে রসুল বলা হয় এবং পয়গম্বর বলা হয়। চারজনকে চারটে কিতাব দিলেন, একটা হলো তৌরাত, একটা হলো জব্বুর, একটা হলো ইঞ্জিল, একটা হলো কোরআন। তৌরাত দিলেন কাকে? মুসা নবীকে। ভাষাটা ছিল গ্রিক ভাষা। জব্বুর দিল কাকে? নবী দাউদকে। ভাষাটা ছিল, আপনারা জানেন, হিব্রু ভাষা। একটা দিল ঈসা নবীকে, তার নাম হলো ইঞ্জিল, ছিল সিরিয়ান ভাষা। আর একটা দিলেন আল্লাহর নবীকে, কোরআন মাজিদ, ভাষাটা ছিল আরবি ভাষা। চারটি কিতাব, চারটি নবীকে আল্লাহ দান করলেন বড় বড় কিতাব। তার মধ্যে তৌরাতের যা, ইঞ্জিলের যা, সব কিছু নোট করে হেডলাইনগুলো আল্লাহর কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, তৌরাতের গ্যারান্টি আমি নিই নাই, ইঞ্জিলের গ্যারান্টি আমি নিই নাই, আমি আল্লাহ জব্বুরের গ্যারান্টি নিই নাই, একটা কিতাবের গ্যারান্টি নিয়েছি, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের মালিক হলাম আমি। সারা পৃথিবী, সারা জগৎ যদি কোরআনের বিরুদ্ধে ইনকিলাফ, জিন্দাবাদ বলে, একটা অক্ষর তারা নষ্ট করতে পারবে না, কোরআনকে পৃথিবী থেকে সরাতে পারবে না, কোরআনকে তারা বাতিল করতে পারবে না। যেহেতু কোরআনের দায়িত্ব মানুষের হাতে নয়, কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে, বলুন সুবহানাল্লাহ। আর এই জন্য কোরআনের বাণী হলো আল্লাহর বাণী, এই জন্য এর নকল করতে কেউ পারবে না। কোরআন কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে উঠে পড়ে লাগলে কোরআনের একটা ভুল কেউ প্রমাণ করতে পারবে না, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তাকে বলা হতো খলিফাতুল্লাহ, তিনি ছিলেন খলিফা, তিনি ছিলেন খেলাফত প্রাপ্ত। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম মানুষদেরকে ডাকতেন, যেমন ইমাম সাহেবরা মসজিদে বলেন, সবাই বলি শুনি কিন্তু মানি না, নবী দাউদ যখন বলতেন তারা শুনতেন কিন্তু মানত না। মনের দুঃখে আল্লাহর নবী যখন জব্বুর পড়তেন, নবীর গলার কণ্ঠস্বর এত সুমধুর, আল্লাহ দান করেছিলেন, আকাশের পাখি উড়ে যেতে পারতো না, পিঁপড়ে চলাফেরা করতে পারতো না, আল্লাহর নবীর কোরআনের বাণী শুনে জীব জন্তু পর্যন্ত নীরব হয়ে যেত, দুনিয়ার সব মখলুকাত নবীর কোরআন শুনে পাগল হতো কিন্তু মানুষ হতো না। এখনকার জামানায় মানুষকে বসে আনা বড় কঠিন। নবী দাউদ আলাইহিস সালাম সব সময় মানুষের কল্যাণ করত, মনের দুঃখে কেউ যখন শোনে না, নবী দাউদ দরিয়ার কিনারায় যেতেন, ইয়াতুহাল বাহারু, হে দরিয়ার মাছ রে শুনে নে, মানবের কাছে দিনের দাউদি, মানব আমার কথা শুনে না। নবীজি দরিয়ার কিনারায় গিয়ে পানির ধারে বসে মধুর কণ্ঠে তিনি কোরআন পড়তেন, জব্বুর কিতাব। আর নবীর গলার কণ্ঠস্বর তো মধু, দরিয়ার মাছগুলো এসে দরিয়ার কিনারা এসে মুখটা উদাম করে নবীর বাণী শুনতে, গ্রামের লোকেরা দেখলো বিরাট সুযোগ রে, গ্রামের লোকেরা বলল দারুণ সুযোগ রে, এত মাছ যখন এক জায়গায় জমে যায়, জাল ফেলে মাছগুলো ধরি,
এই বলে যখন তারা জাল ফেলতে লাগলো আল্লাহর নবী তাদের নিষেধ করলেন হে কাবেরা আহলে বাইত তোমরা শোনো তোমরা এতবারের দিন রবিবারের দিন মাছ শিকার করবে না লোকেরা বলল বা 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 রবিবারের দিন মাছ ধরবো না জাল দিয়ে আটকে রাখবো সোমবারের দিন ধরবো আল্লাহর নবী তাদেরকে বললেন তোমরা দুসোমবার সোমবারের দিন মাছ শিকার করবে না তারা বলল বা 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 সোমবারের দিনে ধরবো না মঙ্গলবারের দিন ধরবো নবী বিষেধ করলেন শোনো তোমরা মঙ্গলবারের দিন মাছ শিকার করবে না তারা বলল ঠিক আছে চতুর্দিকে জাল দিয়ে আটকে বুধবারের দিন ধরবো বিশ্ব নবী আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রসুল দোয়া করে গেছে আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নাও একবারে আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না কিন্তু নবী দাউদ মনের দুঃখে মনের জালালিতে আল্লাহর কাছে ফরিয়াদ করল রব্বানা আতেনা মা ওয়াআতানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ তোমরা যারা পিছনে বসছো সামনে জায়গাগুলো পূর্ণ করি না ভাই দেখতে পাওয়া যাচ্ছে না ভাইরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে একটু আগে আসুন এই আপনাদেরকে ডাকছি আসুন না সামনে জায়গা ভালো আছে যে যত আগে বসবে সে তত আগে জান্নাতে যাবে যে পিছনে বসবে ওকে করুণাতে ধরবে এই দ্বারা এসে সামনে জায়গাগুলো পূর্ণ করেন আগে আসেন একটু আগে বসি ভাই আপনাদেরকে বলছি আসুন না সামনে জায়গাগুলো পূর্ণ করি আবার পিছনে বসতে চায় রেশনের মাল নেবার বেলা আগে ট্রেনে উঠবার সময় আছে বাসে উঠবার সময় আগে আর আর জলসার বেলায় পিছনে চিন্তা করে দেখো সব দিকে আগে একটু মিলে মিলে সামনে জায়গাগুলো পূর্ণ করলে শয়তান বসবে না শয়তানের বিরোধিতা করা মানে ইমানের কাজ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এইবার ঘটনাটা শুনে নেন নবী দাউদ আলাইহি সালাতু ওয়াসালাম তাদের উপর বিরক্ত হয়ে গেল ডাক দিয়ে বলল আয় কিরদুনের দলেরা কিরদুন আরবি শব্দ হলো বানর ভারতবর্ষের বিজ্ঞানীরা বলে যে বানর থেকে মানুষ হয়েছে কিন্তু আল্লাহর কোরআন বলে মানুষ থেকে বানর হয়েছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম অভিশাপ দিয়ে দিলেন তিনি বলেন এ কিরদুনের দলেরা ফাজাল্লাহু মাআযাবাল গারাক হে আল্লাহ এদেরকে আজাবে পাকড়াও করো এদেরকে ধরো যেমনি বলে দিল সমস্ত মানুষগুলো যারা মাছ ধরতে গিয়েছিল তাদের কাছে মাছের খাঁচা ছিল ঘাড়ে জাল ছিল সবাই তারা বানরে পরিণত হয়ে গেল বানর হয়ে যখন তারা বাড়ি ফিরে আসতেছেন আপনারা বলুন বাড়ি থেকে মানুষ হয়ে বার হয়েছেন আর বানর হয়ে যদি বাড়িতে যান ঢুকতে দিবে ভাই দিবে লাঠি নিয়ে কোমর বেয়ে দিবে যখন তারা ফিরে এলো বাড়ির মানুষরা ঢুকতে দিল না মেরে তাড়িয়ে দিল বানর বলে কোথাকার বানরের দলেরা কিন্তু ফাউতিহি আলা ফিল আসরে ওয়াক্তিল কাসির আসরের সময় শেষ হয়ে গেল তারা বলল হায় হায় প্রত্যেক দিন দুপুরে আসে আসর হয়ে গেল বাড়ি আসে না কেন পরে তারা জানতে পারল যে আমার তিনটে বেটা তিনটে বানর হয়ে গেছে আমার স্বামী আর বেটা কিছু তারা দুজনের ছিল বানর হয়ে গেছে
আল্লাহর নবী দাউদের কাছে বললেন, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, হে দাউদ খলিফাতুল্লাহ, আপনি বলুন আমাদের বেটা বেটি যারা মাছ মারতে গিয়েছিল তারা কই? আল্লাহর নবী বললেন, তারা এ দুনিয়ায় বেঁচে নাই, গজবু ইলাল্লাহি ফাল মাউতি মাউতিহি, তারা আল্লাহর গজবে বরবাদ হয়ে গেছে, তারা পৃথিবীতে বেঁচে নাই, তারা সব আল্লাহর গজবে শেষ হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে, তারা মরে গেছে। গ্রামের লোকের তখন চেতনা ফিরল, নবী বলেছিল মাছ ধরতে যেও না, নবীর সঙ্গে চালাকি করে গিয়েছিল, হে মুসলমানেরা জেনে রেখে দিও, মসজিদের ইমাম ঠিক বার হয়ে যাবে কিন্তু মুসল্লি বার হতে পারবে না। মসজিদ ইমাম বলবে, আল্লাহ আমি জুম্মার দিনে চিল্লে চিল্লে বলেছি তোমরা সুদ খেও না, তবু এরা সুদ খেয়েছে, আমি চিল্লে চিল্লে বলেছি গীবত করো না, তবু এরা গীবত করেছে, আমি গলা ফেড়ে ফেড়ে বলেছি হারাম খেও না, হারাম পথে যেও না, তবু এরা খেয়েছে গিয়েছে, আজকে এদেরকে পাকড়াও করো। আল্লাহ বলবে, ইমাম সাহেব তুমি ছাড় পেয়ে গিয়েছো, বাল্লিগুল আয়া, তুমি যখন তোমার কোরআন পৌঁছে দিয়েছ মানুষের কাছে, যারা তোমার কথা শোনে নাই তারা অবিশ্বাসীর দলেরা, আজকে তাদেরকে বড় জোরে পাকড়ানো হবে। একদিন আল্লাহর নবী দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম শুয়ে আছেন বিছানায়, জায়গাটার নাম হলো আরাম কেদারা, যাকে বলা হয় চেয়ার, এই চেয়ারের বাংলা হলো আরাম কেদারা, এর ইংরাজি শব্দ হলো চেয়ার, উর্দু শব্দ হলো কুরসিয়া। তিনি একদিন আল্লাহর নবী আরাম কেদারে বসে আছেন হেলান দিয়ে, এমন সময় দেখলো ঘরের ভিতরে নবীর বুকের ওপর দিয়ে একটা দড়ি টাঙানো ছিল, সেই দড়ির ওপর একটা পাখি বসে জেকের করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দাউদ মনে মনে ভাবে, তাই তো রে, মানুষকে দিনের জন্য ডাকি, মানুষ আসে না, আর একটা পাখি পরেন্দা জানোয়ার এ জেকের করে আল্লাহর, এই পাখিটাকে ধরব, খাঁচাতে ভরব, মানুষের কাছে গিয়ে বলবো, মানুষ রে তোরা সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকত, তোরাই জেকের করিস না ফেকেরে পাগলা, আর এই পাখিটা আল্লাহর জেকের নিয়ে পাগলা। এই মনোবৃত্তি নিয়ে যেই পাখিটা ধরতে গেল, ফাসুলবি ও রজুল আত্মান জিদ্দান কাসিরান, ধরব, দু হাত দূরে পাখিটা সরে গেল, আবার ধরতে গেল, আবার একটু সরে গেল, আবার ধরতে গেল, আবার সরে গেল, এবার উড়ে গিয়ে নবীর ফুল বাগানে বসলো, ফুল বাগানে ধরতে গেল, আল্লাহর নবীর হুজরায় গিয়ে বসলো, হুজরা খানায় ধরতে গেল, উড়ে গিয়ে ছাদে বসলো, ছাদে গিয়ে ধরতে গেল, নবীর সোনার ঘাটে গিয়ে বসলো, সেখানে ধরতে গেল, ওখান থেকে উড়ে গিয়ে আরেক ঘরে গিয়ে বসলো, সেখানে ধরতে গেল, ওখান থেকে আরো একটু উড়ে গেল, এখান থেকে উড়ে ভগবানপুর, ভগবানপুর থেকে চলে গেল কেবিএস, কেবিএস থেকে চলে গেল বড় কামাত, বড় কামাত থেকে চলে গেল বৈষ্ণবনগর, বৈষ্ণবনগর থেকে চলে গেল 16 মাইল, 16 মাইল থেকে চলে গেল 18 মাইল, 18 মাইল থেকে চলে গেল ফারাক্কা, ফারাক্কা থেকে চলে গেল বল্লালপুর, বল্লালপুর এইভাবে পাখিটা নবীকে ভুলিয়ে একটা গ্রামের পর একটা গ্রাম, একটা বাজারের পর একটা বাজার, এইভাবে নবীকে নিয়ে চলেছেন। নবীর গায়ের জামা ওয়াজহু সুরাতান ফিল জামালিহি ওয়াল ফুদাদুন, কাঁটার আঁচড় লেগে জামা ছিঁড়ে যায়, ঝরঝর করে রক্ত পড়ে, মাথার পাগড়ি পড়ে গেছে,
পায়ের জুতো খুলে গেছে মনে নাই মনে নাই কিছু মনে নাই কে ভুলিয়ে দছে হে ভাই কে পারে মহান আল্লাহ বলেন কুলিল্লাহুম মামালিকাল মুলকি তুতিল মুলকা মিমমান দাশা আমি আল্লাহ একজন বাদশাকে পলকে ফকির করে দিতে পারি আর একজন ফকিরকে আমি আল্লাহ আমিরে পরিণত করে দিতে পারি মনের মতো চাইলে যাহাব পাইবে না রে কিছু জেনে রাখো তকদির ছাড়া মিলবে না রে কিছু ভারতের মাটিতে মেয়েদেরকে পশ্চিম বাংলায় মেয়েদেরকে 500 করে টাকা দিচ্ছে আমাদের সরকার কত টাকা জোরে বলুন মেয়েরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব আমরা এবার মাইনে পাই কত বছর কি না কত টাকা করে পাই 500 টাকা আর তবু তো দিচ্ছে এর আগে কোন সরকার চার না পয়সা দেয়নি সুবহানাল্লাহ বলুন মাসে যদি 500 দেয় তো দু মাসে কত 1000 কিন্তু টাকা পাওয়ার পরে কোন মেয়ে কি বলেছে কোন বুবু তার স্বামী কেউ গো গাফফারের বাপ ও গো সাত্তারের বাপ তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে খেতে খেতে আমার জন্য কি না তুমি করছো আমার করতে সুখী জীবনে কত বেদনা তুমি সয়েছো তাই আমি টাকা পেয়েছি এটা ফিউ টাকা ফ্রি টাকা এই টাকা নিয়ে যাও বাজারে 1 কেজি আপেল কিনে খাও দিয়েছে ঘোড়ার ডিম দিয়েছে দিয়েছে তুমি আমার করতে সুখী জীবনীর কতই বেদনা সয়েছো বলো না বিনিময় কি তুমি পেয়েছো তুমি আমায় করতে সুখী জীবনীর কতই বেদনাই সয়েছো বাপের সাথে আলাদা ভাইয়ের সাথে আলাদা মায়ের সাথে আলাদা বোনের সাথে আলাদা পাড়ার সাথে আলাদা গ্রামের সাথে আলাদা এক ঘরে হয়েছ জুতো পেটা খেয়েছ গলায় জুতোর মালা নিয়েছ মালা ধাক্কা খেয়েছ গলা ধাক্কা খেয়েছ সমাজ থেকে বঞ্চিত হয়েছ খানা থেকে বঞ্চিত হয়েছ জেল কত খেটেছ পুলিশের মার খেয়েছ আমার জন্য আমাকে করতে সুখী জীবনের কতই না বেদনা সয়েছ বলো না কি তুমি পেয়েছ সুবহানাল্লাহ এত কষ্ট আমার জন্য তুমি করেছ তা নাও 500 টাকার মধ্যে 100 টাকা আপেল খাও দিয়েছে কোথায় যে লুকিয়ে থুই যে খুঁজেই পাবেন না মিথ্যা বলছি মিথ্যা বলছি না তবে অনেক মেয়েরাই দিয়েছে অনেক মেয়েরা দিয়েছে কিনা এই তোরা বিয়ে করিনি তোরা মাথা ঘুরেছিস কেন বিয়ে কর তাহলে বুঝতে পারবি বউ কি জিনিস আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী দাউদ আলাইহিস সালাম পাখিটাকে ধরবো 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 কিন্তু ধরতে পারে না জুতো খুলে গেল হেলমেট কোথায় পড়ে থাকলো ঘোড়া ছাড়া চলতো না প্রহরী ছাড়া যেত না কে জানো তারে ভুলিয়ে নিয়ে যায় মালিকটাকে জোরে বলুন আল্লাহ যা করবে তার উপর কারো করার আছে সারা পৃথিবীর মানুষ বলে করুণা 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 এ পর্যন্ত কোন মুসলমানের করুণা হয়নি আর হবেও না হবেও না একজন ভারতের বলেছেন গোভাষিত নাম অঙ্কিতা নরদিত সর্বনাম গোভাষিত বয় মুক্তিদায় দ্বারাদিত দ্বারাস্তি নিদিদিত বায় কল্যাং বসুমতি হেরি নাম তোমরা যদি গরুর মুদ খাও তাহলে ব্যারাম হবে না
এই ভয়ে গরুর মুত খেলো কিন্তু ব্যারাম তার ছাড়লো না, যেমনি খেয়েছে অমনি ধরেছে। তাহলে গরুর মুত খেয়ে যদি ব্যারাম ভালো করতে যাও, ব্যারাম ভালো করার মালিককে ফায়া গফিরুলি মাইয়াশা ওয়ায়ুয়াজ্জিবু মাইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুস্থ রাখলে কে রাখবে? আল্লাহ। ভালো রাখলে কে রাখবে? আল্লাহ। ব্যারাম করলে কে দিবে? আল্লাহ। তেরে বলেছে গরুর মুত খা, গরুর মুত খেলে যদি ব্যারাম ভালো হয়। আরেকটা বেদে আছে গোমাংস ভক্ষং সরদিত গোমাংস সাধিতরং তৃতীয়তং গবশ্যত বায় সর্ব নমস্তিতে বয়ং। গরুর মুত খেলে যদি ব্যারাম ভালো হয়, ওই মুতলাকে যারা খাবে ব্যারাম কাছে আসবে না। মুতলা মানে কি? গরুটা, গরুটাকে কারা খেয়েছে? আজ গরু জবাই হয়েছিল হয় নাই? লহরি ভর্তি করে ফেলেছে। ব্যারাম আসবে? ব্যারাম হাইয়ালা সলা গেরাম ছেড়ে পালা, বোকার দলেরা কোথাকার, কি খাচ্ছে? মুত খাচ্ছে। 700 টাকা গেলাস, সোজা ব্যাপার নাকি? কি মেডিসিন একদম! আরে সলমান ভাগ করেছে অস্ট্রেলিয়া, দেশি জার্সি, এটা বকন গরুর খেতে হবে যার বাচ্চা মোটেই হয়নি। এরে গরু হলি নাই ভালো যত না, বেড়ে গরুর খাবে, খা। বারবার আল্লাহ নবী দাউদ আলাইহি সালাতু আসসালাম দেখলেন চতুর্দিকে একটা প্রাচীর, প্রাচীর ঘেরা, সেই প্রাচীরে তাহাত ওয়ারা কবির সাজার একটা দামি গাছ, সেই গাছের ডালে পাখি বসে জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী দাউদ বলে, ওরে পাখি এইবার তুই এলে গেছিস, তোকে আমি ধরব। নবী আমার পাঁচিল টপকালেন, পাখি ধরতে গিয়ে গাছের কাছে গিয়ে দেখলেন গাছ আছে পাখি নাই, গাছ আছে, গেল কোথায়? এত কষ্ট করে, এত ছুটে, এত ক্লান্ত হয়ে, হাই রে হাই পাখি পেলাম না। মনে পড়ল পাগড়িটা কোথায় গেল, মনে পড়ল জুতো কোথায় গেল, গাছ ছিঁড়ে রক্ত ঝরতেছে, জামা ছিঁড়ে গেছে, জ্বলনের কথা মনে ছিল না, কষ্টের কথা মনে ছিল না, আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন গাছের গোড়ায় বসে। আল্লাহর নবী ভাবতেছে, হায় হায় ঘোড়া ছাড়া চলি না, প্রহরী ছাড়া হাঁটি না, এখন আমি কেমন করে বাড়ি ফিরব? এমন সময় দেখতে পেলেন তালাবায়া তালাওয়ালাইহি, কি সুন্দর একটা পুকুর, পুকুরের চতুর্দিকে শান বাঁধানো, তাতে দেখলেন শর্মা বালাখানা, দামি দামি ঘর, দামি দামি পাথর, চতুর্দিকে হীরামণি মুক্তা দিয়ে প্রাচীর ঘেরা, চাঁদের দিঘাট, চাঁদি দিয়ে ঘাট বাঁধানো, সোনা দিয়ে গাঁথনি, তার মধ্যে পদ্ম ফুল, তার মধ্যে গোলাপ ফুল, তার মধ্যে রাজহাঁস, দামি দামি সোনার তৈরি করা আছে। সেই পানিতে হাসানান সুরাত আলিল জামালিহি, একজন মেয়ে গোলা পর্যন্ত পানিতে ডুবিয়ে সাঁতার কাটে, মেয়েটা গোসল করে, মেয়েটা ডুব মারে, মেয়েটা সাঁতার কারে, জল কেলি করে, মেয়েটা হেলে। এমন সময় আল্লাহর নবীর নজর পড়ে গেল, মাথা নিচু করে নিলেন। হাদিসে বলে, কারোর দিকে যদি একবার নজর যায়, চোখটা যদি নিচে করে নাও গুনাহ হবে না, আর ফের যদি ভালো করে তাকাও তাহলে গুনাহ হবে। কোরআন আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম। হে নবী, মোমিন পুরুষকে বলে দেন নবী,
नारी देर देखे पुरुष ताकाबे ना और नारी देर के बोले दें नबी तारा देखाबे ना। भारतेर सरकार डाक्टर बोलचे नागमुख ढाको नागमुख बेरा मेल लगे क्यों ढाके ना पुलिसेर भय ढाकते से बुझलेन तो नागमुख दिले तो दुम मिटके उठे ব্যারাম কে তাড়াব বলে ঢাকছে না কিসের ভয়ে পুলিশের দণ্ড খবির ভয় ঠিক কি না টেনে বাসে দেখি মেয়েগুলো নাক মুখ ঢাকা এ বগুল খালি এ বগুল খালি পিঠ খালি পেট খালি পিঠের উপর দেখছি জামাটা পান মতো তার মধ্যে একটা তীর মতো মানে আই লাভ ইউ পিছনে আই লাভ ইউ চিন্তা করে দেখো ওখান থেকে বোধ হয় ব্যারাম ঢুকতে পারবে না বকল কাটা গেঞ্জি গায়ে দিয়েছে তাতে ব্যারাম ঢুকতে পারবে না শুধু নাকের ফুটো দিয়ে ব্যারাম ঢুকবে অযুক্তি কোথাকার ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার আল্লাহ বলছেন ব্যারাম হবে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমার আমি সিকিউরিটি দিচ্ছি তোমার আমি নির্ভয় দিচ্ছি তোমাকে আমি অভয় দিচ্ছি তোমার ভয় নাই ব্যারামের ভয় নাই মরণের ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই পুলসরতে ভয় নাই জাহান্নামে তুমি যদি আমাকে একটা জিনিস দাও ওয়ান তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তুমি যদি বলো আমি মুমিন প্রমাণ করতে হবে আমি মুমিন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহয়া মিনহুম আল্লাহ কোরআনে বলছেন মুমিন হও মুমিনাত হও মুসলিম হও মুসলিমা হও আর আমার দলে চলে এসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কমিটির রোজ হাসরে আল্লাহ আমার রোজ হাসরে আল্লাহ আমার করুন বিচার আল্লাহ করুন বিচার রোজ হাসরে আল্লাহ আমার করুন বিচার আল্লাহ চোখ লাগছে করোনা বিচার বিচার চাহি না তবু শুধু দয়া চাই তোমার আল্লাহ করোনা বিচার আমি পাপি তাপি জীবন ভরে আমি পাপি তাপি জীবন ভরে পাপ করেছি জীবন ধরে আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার নবী পুকুরের দিকে তাকালেন মেয়েটা সাঁতার কাটে একে তো নারী নারীর মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সবই সৌন্দর্য আল্লাহ বললেন হিজাবে ঢেকে নাও পর্দাতে ঢেকে নাও কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম হে নবী বলে দেন মুমিন মুমিনাতদেরকে পর নারীর দিকে তারা তাকাবে না আর নারীদেরকে বলে দেন নবী তারা দেখাবে না আল্লাহর নবী চোখটা নিচু করে নিলেন মেয়েটা গোসল করলো সাঁতারও কাটলো ভালো করে সাঁতার কেটে সাবান মেখে গা হাত পা ধুয়ে জামা কাপড় পরিধান করে নিজ মহলে চলে গেল আল্লাহর নবী অনেকক্ষণ ধরে বসে থাকলেন বৈকাল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে শরীর বড় ব্যথা কাঁটার আঁচড় লেগেছে পা কেটে গেছে হাত কেটে গেছে জামা ছিঁড়ে গেছে নবী এইবার সদর গেট দিয়ে পার হতে গেল গেটের প্রহরী
আসসালামু আলাইকুম ইয়া দাউদ কাইফা হালু, হে নবী আপনি এখানে কেন? নবী দাউদ বললেন, বাপ ধন রে সোনার লাল রে, আমি একটা পাখির খুঁজে পাখিটাকে ধরব বলে আমাকে আকর্ষণ করে টানতে 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 এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কি কারণে যাচ্ছি, আমার কোনো স্মরণ ছিল না, আমার কোনো মনে ছিল না, আমার কোনো ব্যতিক্রম ছিল না, কিন্তু বাবারে তুমি কে? বলল, হুজুর আমি একজন বাদশার প্রহরী, আমার বাদশার নাম হলো বাদশাহ আউরিয়া, আর আমি হলাম তার চাকর গেট কিপার, তার বিবির নাম হলো বরফে আর ফিয়া। এই পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচি আছে নারী, অর্ধেক তার নর। লাইলি না এসিলে মজনুর কথা হতো না, শিরি না হলে ফারাদের কথা হতো না, ইউসুফ নবী না হলে জোলাইখার ইতিহাস তৈরি হতো না, রাধা না হলে কৃষ্ণর কথা কেউ বলতো না। বন্ধুরে রজকিনী না হলে ইতিহাস হতো না, একজন কো একজন সম্রাট শাহজাহান, মমতাজ না হলে তাজমহল বানাতো না, বিবির মহব্বতে পড়ে বালাখানা বাড়াইছে ইতিহাস সাক্ষী দেয়। তাই কবি লিখেছেন, পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচি আছে নারী, অর্ধেক তার নর। ডারি দিল সুধা পুরুষের মিঠায়ে ক্ষুধা, ক্ষুধায় সুধায় মিলে জন্ম নিল যত মহামানব, এই মানুষের ঘরে তিলে তিলে। ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম বললেন, শোনরে ভাই আদামা, বলো তুমি কার বাড়ির গোলাম? বলে, আমার মালিকের নাম হলো বাদশাহ আউরিয়া, আমি হলাম তার রাজ প্রহরী, এই বাগানটা তার বিবির জন্য বানিয়েছেন, তার বিবির নাম হলো বরফে আরফিয়া, এ শর্মা বালাখানা, এ অট্টালিকা বালাখানা, এই দামি দামি ঘর সব বিবির জন্য। লা তারফাউ দুখলা কতলা হাজা ফি রজুলান, কোনো ব্যক্তি বিনা হুকুমে এই বাগানের ভিতরে ঢুকলে তাকে কাতাল করে দেওয়ার অর্ডার আছে, মেরে ফেল দেওয়ার অর্ডার আছে। আন্না শাহাদাত ইন্নান নবী, আপনি আল্লাহর সত্য নবী, হে আল্লাহর নবী বলেন আপনি রেহাই পেয়ে গেলেন, না তো আমার এই তরোয়াল দিয়ে আপনার মুন্ডুটা দেহ থেকে আলাদা করে দিতাম। এটাই হলো আমার খাতির, হে আল্লাহর নবী যান যান রাস্তা দেখুন, হাজা সিরাত ইলা তরিকাতান জিদ্দান কাসিরান, তাড়াতাড়ি চলে যান, কেউ আবার দেখে ফেললে বাদশার কাছে গণ্ডগোল হবে। নবী দাউদ আলাইহিসসালাম খলিফাতুল্লাহ বাড়ি চলে গেলেন। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, আল্লাহ তাকে বাদশাহী দান করেছিলেন, কিন্তু বাদশাহী হলে কি হবে, তিনি রাজভাণ্ডারের কিছু খেতেন না, রাজভাণ্ডারের কোনো সম্পদ তিনি খেতেন না, কি করতেন, তিনি কামারের কাজ করতেন, লোহার তরোয়াল তৈরি করতেন, দা কুড়াল হাসুয়া তৈরি করতেন, অস্ত্র তৈরি করতেন, কাঠ কাটার যন্ত্র তৈরি করতেন, আগুন লাগতো না, হাবর বাতাস লাগতো না, শ্রেণী লাগতো না, নবী হাত দিলে তার এমন মাঝে যাচ্ছিল মোমবাতির মতো নরম হয়ে যেত, মোমের মতো নরম হয়ে যেত লোহা, তিনি হাত দিয়ে যা কিছু বানাবার বানিয়ে নিতেন। এটাই ছিল নবীর মজেজা। আল্লাহর নবী দাউদের কণ্ঠস্বর ছিল খুবই মিষ্টি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিসসালাম বাড়িতে গিয়ে রাজমহলে প্রহরীকে ডেকে বলল, প্রহরী এক্ষুনি যাও
বাদশা আউরিয়াকে আমার দরবারে হাজির করে নিয়ে এসো। যাও প্রহরী এক্ষুনি আমার দরবারে নিয়ে এসো। প্রহরী গিয়ে বাদশাকে বললেন, বাদশা নবী আপনাকে ডেকেছেন, তলব হয়েছে আপনার, নবীর দরবারে হাজির হন। সকালবেলায় বাদশা আউরিয়া নবী দাউদের দরবারে হাজির হলেন। আল্লাহর নবী বললেন, শোনো তোমাকে একটা সুখবর দিতেছি। বলে, সুখবর কি? বলে, শোনো হে বাদশা আউরিয়া, আমি তোমাকে একটা সুখবর দিলি, সেই পথে গেলে তুমি কামিয়াবি হবে। বলে, কি? কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাকে একটা সত্যের ব্যবসার কথা বলবো না? আমি কি তোমাকে একটা সত্যের উপদেশ দেব না? আমি কি তোমাকে একটা ভালো কাজের আদেশ কি করব না? বলে, জি হ্যাঁ। বলে, তাহলে তুমি করো জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জেহাদ করো। কি দিয়া? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে। বলে, হুজুর জান দিলাম মাল দিলাম কি পাওয়া যাবে? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে আল্লাহ পাক একটা সুন্দর জান্নাত দান করবে। নবীর কথা শুনি সৈনিক নিয়ে রাজা মানুষ জেহাদে চলে গেলেন। শাম সিরিয়া দেশে যুদ্ধ করতে গেলেন, কাফেরের সঙ্গে লড়াই করে, বেদুইনের সঙ্গে লড়াই করে জীবন দান করে দিলেন নারায়ে তাকবীর। একটা গল্প আছে, এক টুনটুনি টুনটুনলা সাত রানীর নাক কাটালা, এক টুনটুনি টুনটুনলা সাত রানীর নাক কাটালা। একটা মেয়ে সারা পৃথিবীকে চমকে দিয়েছে, নাম হলো মুস্কান। কি না? ওরা বলে জয় শ্রীরাম, এ বলে আল্লাহু আকবার। মুস্কানকে দেখার জন্য সব পাগল হয়ে গেল, কালো না ধল, সবুজ না লীল, কি সাংঘাতিক মেয়ের বাবা। আরব শাহী, প্যালেস্টাইন, জেরুজালেম, ফ্রান্স, বর্মা, ফিলিপিন, বিদেশের যত রাষ্ট্র ভারত সরকারকে বলছে, শোনো যদি মুস্কানকে কিছু হয়, যদি মেরে ফেলে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। সারা পৃথিবী এখন মিডিয়ারা লিখছে, হাইলাইট হয়ে গেছে শুধু মুস্কান মুস্কান, কত টাকা যে পুরস্কার পেয়েছে, মুস্কান গুনে শেষ করতে পারে না। তার মুখে ছিল পর্দা, যার মুখে ছিল আবরু, এজন্য পর্দার দাম আছে বন্ধুরে, পর্দার দাম আছে, হিজাবের দাম আছে, আছে না নাই? আমার দেশে বলে বিশ্ব সুন্দরীকে, বলে হেমা মালিনী, বিশ্ব সুন্দরীকে শ্রী দেবী, বিশ্ব বেহায়া এরা, যারা বিশ্ব বেহায়া। আরেকটা কথা বললে মুখ খারাপ, ওটা বলবই দে, এরাই নাকি সুন্দরী, যে ন্যাংট হতে পারবি উলঙ্গ হবি, তোর নাকি সুন্দরী, গুড ফান, গুড বয় না ফ্যাট বয়। বিশ্ব সুন্দরী কারা? পর্দা করে যারা, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। বিশ্ব সুন্দরী কারা? পর্দা পরে চলে যারা। বিশ্ব বেহায়া কারা? উলঙ্গ হই তোর, কথা বলছেন কিনা? বিশ্ব সুন্দরী ওরা নাই, ওদেরকে নাম দিচ্ছি বিশ্ব বেহায়া। বিশ্ব বেহায়া না হলে তো নায়িকা হতে পারবে না, কথা বলছেন কিনা? ঠোঁটকে লাল করে দেখবে, দেখবে কত সুন্দর। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেতাবে প্রমাণ, সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী ছিলেন কে?
তার নাম হলো মা হাওয়া আমাদের মা দ্বিতীয় বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা আসিয়া তৃতীয় বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা জুলাইখা চতুর্থ বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা ফাতেমা খাতুনে জহরা পঞ্চম বিশ্ব সুন্দরী ছিল কে হযরতে মা ইব্রাহিম নবীর বিবি সারা ছয় নম্বর বিশ্ব সুন্দরী ছিল কে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত নম্বর বিশ্ব সুন্দরী ছিল কে কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা সুবহানাল্লাহ এরাই হলো বিশ্ব সুন্দরী আর আমাদের বিশ্ব সুন্দরী বলি কিরি বলি কি বিশ্ব সুন্দরী হ্যাঁ তা বলছে দিব্য ভৈরতী চামড়া দেখিয়ে ফর্সা চামড়া তাই বিশ্ব সুন্দরী সুন্দর ইতিহাস শুনলে মাথা গরম হয়ে যাবে ইতিহাস সাক্ষী দেয় কারা সুন্দরী কথা পরে বলছি ইনশাআল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার এই সামনে ভোট এসেছে ভোটটা হবে পৌরসভার ভোট চতুর্দিকে মিছিল স্বাগতম স্বাগতম আমাদের নেতার আগমন আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কতমের বারোটা বাজিয়েছে ঠিক নাই ফুলের মতো পবিত্র চিন্তা করে দেখো ভাইরা আমার আল্লাহর নবী দাউদ বললেন যাও জিহাদে কোরআন শরীফে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুজু আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও আমার নবী যা বলে তোমরা মেনে নাও নবী যেটা নিষেধ করে সেটাকে তোমরা বর্জন করো কোরআনে বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কোরআন বলছেন আমার নবী কে মেনে নাও আল্লাহ মানা সহজ নবী মানা কঠিন খ্রিস্টানরা বলে গড ইহুদিরা আল্লাহকে মানে মুসলমানরা আল্লাহকে মানে অন্য জাতি আল্লাহকে মানে মানে না কাকে নবীকে জ্বালা হলো নবীকে নিয়ে তার কারণ আল্লাহ বিয়ে করে নাই নবী বলে আমি বিয়ে করেছি তোমরা বিয়ে করো আন্নে কাউমিন সুন্নতি সুবহানাল্লাহ বলুন আল্লাহ কোনদিন নামাজ পড়ে নাই নামাজ কে পড়েছে আল্লাহর নবী নবী বলেছেন আমার শরণ করতে গেলে তোমরা নামাজ পড়ো আল্লাহ কোনদিন রোজা করে নাই রোজা করেছে নবী আল্লাহ নিজে জিহাদ তরোয়াল দিয়ে করে নাই যদ্দ করেছে আল্লাহর নবী এই জন্য জান্নাতটা কার আল্লাহর জান্নাতে বাদশাহী করবে কে নবী পুলসেরাত কার আল্লাহর পার করাবে কে আল্লাহর নবী কিয়ামতের দিনে হাকিম হবে আল্লাহ উকিল হবে আল্লাহর নবী আছেন আমার মক্কতার আছেন আমার ব্যারিস্টার আছেন আমার মক্কতার আছেন আমার ব্যারিস্টার শেষ বিচার হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার যে গিয়েছেন তিনি একজন হিন্দু মানুষ তার নাম অ্যান্ডু কিশোর যদি মুসলমান হতো তা গানের জরিয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিত
दुई कांदे दुई मुहूरी लिखसे तारा डायरी, दुई कांदे दुई मुहूरी लिखसे तारा डायरी, दलिल देखे हिसाब होबे टाका पैसार नाई कारबार। मनेर घरे ताला दिया आसे बाड़ी मालिक ईशान, आमी अदम साहब तो की तार हुकुम छाड़ा बाइरे जाई। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দাউদ বলল যাও জিহাদে চলে যাও, বাদশা আউরিয়া কথা শুনে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। আউরিয়ার দেশটা, আউরিয়ার বডিটা, বাদশা আউরিয়ার লাশটা বাদশার জাতীয় কবরস্থান, সেই কবরস্থানে দাফন করে দিলেন। কবর দেওয়া হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল, ব্যাস কিছুদিন গুজরে গেল। আল্লাহর নবী দাউদ একজন ঘটককে ডাকলে, এ ঘটক, বলে কি, বাদশা আউরিয়া রাজমহলে যা, তার বেগম বরফে আর ফিয়া সে বিধবা হয়ে গেছে, তার স্বামী বেঁচে নাই, আমাকে বিয়ে করে কিনা একবার জিজ্ঞাসা করে আয়। একে তো মেয়ে মানুষ, দ্বিতীয়ত স্বামী নাই, তৃতীয়ত নবীর বিবি হওয়া কত সৌভাগ্য। কোন মেয়েকে যদি নবী বিয়ে করে, সেই মেয়েটাকে আর জীবনে কেউ বিয়ে করতে পারবে না, কারণ সেই মেয়েটার নাম হবে উম্মুল মুমিনিন, সমস্ত মোমেনদের হবে মা। নবীদের বিবিকে ভাবি বলা যাবে না, নবীদের বিবিকে চাচি বলা যাবে না, নবীদের বিবিদেরকে নানি বলা যাবে না। কিতাবে বুখারীতে বলা হলো উম্মুল মুমিনিন, সমস্ত মোমেনদের হয়ে যাবে তারা মা। বরফে আর ফিয়া বলে কি ভাগ্য রে কি ভাগ্য, আমার স্বামী ছিল বাদশাহ, স্বামীর পরে যাকে পাবো সেও হলো বাদশাহ, আর আমি হল মোমেনদের মা, আমার নবী হবে স্বামী, এত বড় সৌভাগ্য আমার নসিবে, এ সৌভাগ্য ছাড়া হবে না। কাছে রে ঘটক রে, আমার গোলার মালাটা তুই নিয়ে নে, আমার দামি জিনিসটা তুই নিয়ে নে, তোর মেয়েকে দিয়ে দে, তাড়াতাড়ি নবীকে সংবাদ দিয়ে দে, আমি বিয়েতে তৈরি আছি, প্রস্তুত আছি। শুভদিন নিয়ে, বদযাত্রী নিয়ে আল্লাহর নবী দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম বরফে আর ফিয়াকে বিয়ে করে বাড়ি নিয়ে আসলেন। নতুন বউ এসেছে, লোকে আরম্ভ, কেউ ক্ষীর খায়, কেউ ঘি খায়, কত রকমের মজার খানা বাড়িতে আরম্ভ হয়ে গেছে। বিয়ে বাড়িতে বেজে উঠেছে ঢোক ঢাল বাজনা, কত রকমের বায়না, খাবার আনন্দ চলছে, লোক যাচ্ছে আসছে খাচ্ছে। এমন সময় দুটো লোক নবীর কাছে বিচার চায়, হে নবী দাউদ, এ খলিফাতুল্লাহ, আমাদের একটু ঝগড়া হয়েছে, ফয়সালা করে দিন। ওরা কিন্তু মানুষ ছিল না, ও খুরুজুন ইলাল মালাইকা, ওরা ছিল ফেরেশতা, মানুষ রূপ ধারণ করে এসে বলছে, নবী, ও নবী, আমাদের বিচার করে দেন, কি হয়েছে রে? বলে হুজুর, ফাইন্না সাইলুন জাসাদু ওয়াজহুল ফিল সাইলা ফাজালা শায়খ, হুজুর, এই ব্যক্তি দেখছেন জোয়ান মানুষ, শক্তিশালী, গোটাই গ্রামটায় একবারে ঘুরে আসতে পারে, ও চাল বেশি পায়, আর আমি হলাম জয়ীফুন, বৃদ্ধ মানুষ, আমি গোটাই গ্রাম অর্ধেক ঘুরি তো অর্ধেক চাল পাই, আমার এই জন্য ঝলা হলো একটা, আর ওয়াহিদ আফিস সালাসা ওই ব্যক্তির ঝলা হলো দুটো, ওর তৈবুনা বলুন সুন্দর ঝলা, আমার ঝোলা ছেঁড়া, ওর ঝোলা ভালো, কিন্তু দুটো ভালো ঝোলা থাকা শর্তে হো
আমার ঝোলা ধরে টানা টানি করে। হে নবী আমি দুর্বল আমি অসহায়, তাই আপনার কাছে ইনসাফ চাই নবী, আপনি ইনসাফের বিচার করে দিন। নবী দাউদ বলছো, ভাই ও ভাই জুয়ান, তোমার দুটো ঝোলা আছে নতুন, ফের এই ছেঁড়া ঝোলা ধরে টানা টানি করো, তোমার এত কেন লোভ? ও বলল, নবী আলমারু একিস আলা নাফসিহি, নিজেকে বিচার করুন, নিজের নফসের দিকে তাকান, যে আপনারে চিনতে পারে রে সে পারে আপন চেনা, যার আপন খবর আপনার লয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অপরার চেনা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। পরের বিচার করো না, নিজের বিচার করো। কিশোর কবি লিখেছেন, তেলের শিশি ভাঙল বলে খোকার রাগ করো, তোমরা যে সব ধেড়ে খোকা ভারত বেগে ভাগ করো। ছোট ছেলে শিশি ভেঙেছে তাই তাকে তোমরা চিল্লাচ্ছ, আর তোমরা ভারত ভেঙে ভাগ করছ। ও দোষী না তুমি দোষী? বাচ্চা ছেলে দোষ করেছে তার লেগে ধমকাচ্ছ, তুমি বোধহয় দোষ করনি। আমাদের গ্রামের পাশে একটা লোক ক্যাট ক্যাট করছে, শুধু তালিবুল ইলমকে দেখতে পারে না, এই করেছে ওই করেছে ওই করেছে। বলে এই শোন, তোর বয়স কত? তাহলে 60 বছর। আর ওর বয়স কত? 9 বছর। তুই সত্যি কর বলতো, কটা মেয়ের সর্বনাশ করেছিস? দিত কিছু। আর বল কত বোতল মদ খেয়েছিস, কতজনের পকেট চুরি করেছিস, কত ডিলিয়ারের মাল চুরি করেছিস, কতজনের অন্যায় করেছিস, আর ক বাচ্চর ধরে নামাজ ধরেছিস? তুই তো 5 বাচ্চর নামাজ পড়তেছিস, এর আগে তোর গোটাই জিন্দেগি বরবাদ। আর ওই ছেলেটা মায়ের কল থেকে পড়ে, সিনেমার দোষ দেখেনি, মায়ের কোল থেকে পড়ে যাত্রার গান শোনেনি, মায়ের কোল থেকে পড়ে মধুর মতল হাতে দেয়নি, কত কষ্ট করে পরের বাড়িতে না খেয়ে না দে না ঘুমিয়ে নিজে বিছানা পেড়ে নিজে মাটিতে শুয়ে আল্লাহর কালাম শিখতে ধরে বলুন সুবহানাল্লাহ। তুই ওর জুতোর দাম তোর হবে না জানি, ওর কে তুই ভুল দিচ্ছিস, তুই ভুল দাঁড়ার কে ভাই? হুজুর ভুল হচ্ছে, ভার জানি বাড়ি ভুল হচ্ছে, মারো জুতোর বাড়ি। তুই জানিস ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে রাস্তা দিয়ে তোলা বাজায় আল্লাহর রহমতের ফেরেশতা পর বিছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মান জালে মান আও মুতাআল্লিমান ইনদা মাগবরাতিন রুফিয়া মিনহু আযাবাল কবরার বাইনা, খবরদার কোন তালিবে ইলমের সঙ্গে সমতুল্য করিও না, তালিবিনের সমকক্ষ করিও না, ওর আল্লাহর নবীর মেহমান। ওস্তাদের মার যে জায়গায় পড়েছে বেত, সেই জায়গায় জাহান্নামের আরো আগুন ওর জন্য হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, মান জা আলিমান, যদি কোনো আলিম আও মুতাআল্লিমান কোনো তুলাবা কোনো কবরের পাশ দিয়ে যদি যায়, জিয়ারত করতে হবে না, কুলখানি দিতে হবে না, গরু কাটতে হবে না। তোমার গরু কেটে বিথাই যেতে পারে, জীবনে কোনোদিন বাপ বলে ডাকলো না, গরু কেটে খানা দিল। নবী বলছেন, মান যা আলেমান আও মত আল্লিমান ইন্দা বাকবরাতিন রুফিয়া মিনহু আযাব আল কবরে, যদি কোনো আলেম যদি কোনো তোলাবা কোনো কবরের পাশ দিয়ে যায়, 40 দিন সেই কবরের গোড়া যা মাপ থাকে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ। তাহলে বলতে পারেন, যে গ্রামে নবীর মাদ্রাসা থাকে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায়, সে হলো পৃথিবীর 1 নম্বর, এটা আল্লাহর নবী বলেছেন, সেই গ্রামে খোদার গজব আসবে। মাদ্রাসার এরিয়া কারোর করুণা হয়েছে বলতে পারবেন? ওই পেশাব ফিরে পানি নই না, মুখ ধোই না, ওদের করুণা হবে।
নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, দাঁত মাজা নাই, উজু নাই, জেকের নাই, ফেকের নাই, আল্লাহ নাই, ওদের করুণা ধর্ম থেকে ঘোড়ার ডিমে ধরবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তুই কানের দিকে লোভ করছিস, ওই লোকটা বললেন, ও নবী আপনার বিচার যদি এটাই হয় তাহলে আমার ফয়সালাটা শুনুন গো নবী, আমার যেমন দুটো ঝোলা আছে, ছেঁড়া ঝোলা ধরে করি টানা টানি, আপনার তো তিনটে বিবি ছিল বিবাহিত, তিনটে বিবি সব কুমারী এবং বড় লোক এবং সুন্দরী, এই তিনটে বিবি থাকার পরেও বরফে আরফিয়াকে বিয়ে করলেন কেন, ও তো বিধবা, আমার যেমন ছেঁড়া ঝোলা ওর তেমন সতীত্বর ছেঁড়া ঝোলার ন্যায় বিধবা, আপনি একজন বিধবা নারীকে বিয়ে করতে পারেন আপনার যদি লোভ হয়, আমি ফকির মানুষ আমার কেন লোভ হবে না, নিজের বিচারটা আগে নিজে করুন তারপর আমার বিচার ধরুন। জ্ঞানী লোকের ইশারা কাফি, নবী দাউদ আলাইহিসসালাম সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আজ আমি অপমান হয়েছি খোদা মানুষের দ্বারে, তুমি আহকামুল হাকিমিন, কাল কিয়ামতের দিনে তো আমার বিচার করবে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদুকুম ইল্লা আযাবা, কিয়ামতের দিনে খাতা দপ্তরে এই হিসাব যদি হয় আমি অপমান হব হাসরের ময়দানে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলছেন তুমি কি আমার হক নষ্ট করছো, হক কুল্লা আমার হক যদি নষ্ট করে থাকো তওবা করো আমি ক্ষমা করব, বান্দার হক যদি নষ্ট করে থাকো বান্দা ক্ষমা না করিলে আমি আল্লাহ ক্ষমা নাই, কি সর্বনাশ রে বাবা, বান্দার হক নষ্ট করেছো বান্দার কাছে ক্ষমা নাও, নাম হলো কুল ইবাদ, হাদিসে এসেছে কোন লোক যদি সুদ খায়, সুদ বসন্ত 10 বছর সুদ খাওয়ার পরে আবার হজে যাবে, ছেড়ে দিয়েছে সুদ, তওবা করেছে, দাড়ি ছেড়েছে, বড় করে খানা দিয়ে হজে যাচ্ছে, ওর হজ হবে না, কেন, সুদ এত গাহেরা সম্পর্ক, 10 বছর আগে যার কাছে সুদ নিয়েছিলেন তখন থেকে এই পর্যন্ত তার যত পাওনা থাকে সব তাকে শোধ করে দাও, তার হাতে ধরে ক্ষমা নাও, সে যদি ক্ষমা করে তবে তোমার ক্ষমা হবে, না তো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, মার্ডারের পাপ আলাদা, জেনার পাপ আলাদা, মিথ্যার পাপ আলাদা, তওবা করলে ক্ষমা হয়, সুদের পাপে তওবা করলে নট এলাও, সুদের সব থেকে বড় গুনাহ কি, কেউ যদি চার আনা পয়সার সুদ খায়, মায়ের সঙ্গে অসৎ কাজ করলে 40 বার যত হয় অতটা গুনাহ তার হবে চার আনার সুদে, সুদ এত মিষ্টি ছাড়া যায় না, নাম দিয়েছে কি ইন্টারেস্ট, নাম দিয়েছে কি বন্ধন, তোমার বিবি করছে বন্ধন, তুমি মজা করে লুটতেছ, তোমার বিবি কিন্তু দোষী নয়, নবীর হাদিস বলছি কোন মেয়ে যদি বন্ধন করে মেয়েটাকে কেয়ামতে জবাব দিতে হবে না, জবাব দিবে কে, তার বাবাকে, জবাব দিবে কে, তার স্বামীকে, জবাব দিবে কে, তার ভাইকে, জবাব দিবে কে, তার পুত্রকে, এদেরকে কি বলা হয়, আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, ছুঁচের ফুটোর ভিতরে যেমন হাতি ঢোকা অসম্ভব, দাইয়ুসকে জান্নাত যাওয়া অসম্ভব, আমি তো বলেছি আমার কথাগুলো বুলেটের ভিতর ঢুকবে কলেজ আহা, ফেড়ে ফুড়ে এপর পর পর্যন্ত চলে যাবে, মানুষই না মানো, তোমার বিবি সুদের কারবার করে,
এর জন্য তোমার বিবি দোষী না দোষী তুমি সুদ থেকে বাঁচো সুদ থেকে হেফাজত করো এখনো সময় আছে এখনো তওবার দরজা বন্ধ হয়নি নবী দাউদ আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলে তুই আমার কাছে দোষ করিসনি যার কাছে দোষ করেছি তার কাছে যা কবরে গিয়ে ডাকছে আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত কবরে ডাকছে আউলিয়ারে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বলুন আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন কুল্লু ফান ওয়াইবকা রব্বুকা জুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হবে রে শুধু আল্লাহ থাকবে আর আল্লাহ বলছে আর একজন থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে বলছে কুল্লু ফান শুধু আল্লাহ থাকবে আর একজন থাকবে আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন যারা দ্বীনের জন্য কতল হয় গলাটা যারা চলে যায় ওরা মরে গেছে বলো না ওরা জীবিত আমি আল্লাহ ওদের কবরে রহমত দিই তাওরিয়া শহীদ হয়েছে কিনা নবী ডাকছে আউরিয়া ওয়ালাইকুম সালাম হুজুর আপনার কথা শুনে তো আমি জান্নাতে চলে এসেছি আমারে ডাকেন কেন এ তুই মরে যাওয়ার পরে তোর বিবি হয়েছে বিধবা তোর বিধবা বিবিটাকে আমার বেগম বানিয়েছি এতে যদি তোর কোনো দুঃখ হয় আমাকে মাপ দিয়ে দে আউরিয়া বলছে হুজুর আমি মরে গেছি মানে আমার স্বামী আমি বাদ হয়ে গেছি আমার বিবি অন্য কাউকে বিয়ে করতে পারত অনেক মেয়েরা করেও ফেলে ফেলে না আমার সম্পর্ক নাই আপনি করেছেন তাতে আমার কোনো দুঃখ নাই আমি আপনাকে মাফ দিয়ে দিলাম আমার আল্লাহ বলে হবে না হে নবী দাউদ খুলে বলতে হবে কেন তুই ওকে যুদ্ধে পাঠিয়েছিলি বলতে হবে কি দেখেছিলি বাগানে তোর বিয়ের কারণ বলতে হবে আল্লাহু আলিমুম বিজাতি সুদূর আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি দশ বছর পরে হজে যাচ্ছ তোমাকে বলতে হবে যে ইসমাইলের বাড়ির পাশে আমার পুকুর সেই পুকুরে বড় বড় মাছ ছিল ইসমাইলের আমি হিংসাতে বিষ দিয়েছিলাম মাছগুলো মরে গেছে অনুতপ্ত হচ্ছে পাপ করেছিলাম ইসমাইল আমাকে ক্ষমা দে হাফেজ আমাকে মাপ দিয়ে দাও হবে না বলতে হবে হাফেজ সাহেব তোমার পুকুরের মাছ আমি মেরে ফেলেছিলাম হিংসায় হয় ক্ষতিপূরণ নাও না হয় মাপ দাও যদি জেনে শুনে উনি মাপ দেয় তাহলে আমি আল্লাহ ক্ষমা করব না তো কবুল হবে না আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি হবে না হবে না হবে না হবে না হবে না হবে না মেমোরি একটু লোড করে নেন ভুলে গেলে হবে না কলেজে একটু ঢুকিয়ে এলেন আর কতদিন শোনাবো এই চেয়ারে বসতে বসতে চল্লিশ বছর কেটে গেল বানর কে পুছিল তোরও পাছা কেন লাল আর গাছের ডালে বসে বসে হলো এই হাল এই দেশে যখন এসেছি তৈমুর ইসলাম প্রথম আমাকে নিয়ে এসে তখন আমার দাড়ি মোচ কালো ভ্রমরের মতো কুচকুচ করতো এখন একটাও নাই সব পেকে গেছে মিথ্যা না সত্য জিজ্ঞেস করুন কতবার যে আমার বাড়িতে গেছে আমাকে দাওয়াত করতে গেছে এসছে কতবার এসছি
গুণে শেষ করা যাবে না। এটা 22 সাল চলছে, তার আগেও এসেছি, সুবহানাল্লাহ বলুন। কিন্তু জীবনের কথা, আজকের জলসা অন্যরকম, আজকের সমস্ত মোড় পরিবর্তন করে দিয়েছি। এই যে ঘোড়ার ডিম আছে না, এই যে কত শঙ্কর, সব জায়গায় খুলে খুলে ওরে দেখতেছে, টেনে যাচ্ছি। একটা মেয়ে একটা মেয়েকে বলছে, এটা ওই বক্তালয় চতুর্বেদী না? আমি চুপ করে আছি, যেমন তাই কর ঘা। আর দিন দিচ্ছে মোবাইলে ফিস করে বলতেছে, ইউটিভিতে দেখতেছি, দেখি না। আমি বললাম, সর্বনাশে যাওয়া যাবে না, ঘুমটা পড়তে হবে আমাকে না কি রে ভাইরা? আমার ক্যাসেট করছেন করো, কিন্তু ভং ভাং ছবি টবি দিও না। হ্যাঁ, দেখছি কেউ মেয়ে লেখার ছবি দিয়ে দিচ্ছে, কেউ মুদিরও ছবি দিয়ে দিচ্ছে, দেখো দিনই খানো খায়। সারা পৃথিবীতে মোল্লাদেরকে নিয়ে তোলপাড় পড়তেছে। আল্লাহর নবী দাউদ, সুবহানাল্লাহ বলুন, বিয়ে করাটা খুব সহজ, প্রেম করা খুব সহজ, আই লাভ ইউ বলা খুব সহজ, মেয়েকে নিয়ে পালানো খুব সহজ, কিন্তু ঠেলাটা বড় কঠিন। আল্লাহর নবী কবরে ডাকছেন, ইয়া রে কথা বল। হুজুর বারবার ডাকেন কেন? এই তো একটু আগে এসেছিলেন। আউরিয়া রে, তোর বাগানে গিয়েছিলাম আমি পাখির সন্ধানে, ডানা কাটা পাখি উড়ে গেছে, তোর শান শওকাত দেখে, তোর ফুল বাগান দেখে আমি মানুষ, মনের মধ্যে যে অসহজ তৈরি হয়েছে রে, তোর বিবি তার শান শওকাত বরফে আর ফিয়া, তাকে পেতে গেলে তুই থাকলে হবে না, তাই যাতে তুই মরিস তোকে যুদ্ধে পাঠিয়েছিলাম, সেটা আমার পরিকল্পনা। তুই মরে গেছিস, তোর বিবির রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এটা হলো আমার মন্ত্রীর পরিকল্পনা, তাই আমি তোর বিবিকে বিয়ে করেছি। যদি দুঃখ পেয়ে থাকিস আমাকে মাফ করে দে, কবর থেকে কোনো আওয়াজ আসে না। উজ্জুদুক সেজদায় পড়ে গেল নবী, সালাসাতু নালিয়ালিল ওয়াল্লাইল ওয়ান্নাহার, তিন রাত তিন দিন হয়ে গেল, খাওয়া নাই, গাধোয়া নাই, আরাম নাই, খান্দে। চার দিন হয়ে গেল, পনেরো দিন হয়ে গেল, কুড়ি দিন হয়ে গেল, সবাই খোঁজে নবী কোথায় গেল রে, খুঁজে পায় না। নবী যে কবর বাড়িতে, কবরের ভিতরে সেজদায় পড়ে কাঁদে, কত মশার কামড়, কত পিঁপড়ের কামড়, গার ওপর দিয়ে চলে মনে নাই, চোখের পানিতে আইনুন জারিয়া, চোখের পানিতে কোনা ঘা হয়ে গেল, আল্লাহর নবীর চোখের পানিতে মাটি ভিজে গেল, মাটি ভিজে গিয়ে ঘাসের অঙ্কুর নিয়ে নিল। নবী কাঁদতেছে, আল্লাহ মা নাই, মার জন্য এত কাঁদি নাই, আল্লাহ আব্বা নাই, আব্বার জন্য এত কাঁদি নাই, আল্লাহ রে আজকের কাঁদিসি, কালকে কিয়ামতের দিনে আমাকে তুমি বেশ যদি করো না, আমাকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে হিসাব আইয়াসিরা, আমার হিসাবটা আসান করে নিও, তুমি হবে হাকিম, লক্ষ কোটি মানবের সামনে অপমান আমাকে করো না, আল্লাহ মাফ দে রে। চোখের পানি ঝরতে ঝরতে 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে গেছে, চোখের পানিতে মাটি ভিজে গেছে, গায়ের চামড়াগুলো হাড়ের সঙ্গে মিশে গেছে, মাথার চুলগুলো এবখেবো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, কালো চেহারা, সোনার চেহারা কালো হয়ে গেছে, মহান আল্লাহর থাকতে পাল, আল্লাহর আরশ কাঁপতেছে নবীর কান্নাতে, মহান আল্লাহ ডাকছেন, এরপর আসাকায়া দাউদ, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, আর আর দেখবেন না